ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন এখন আমাদের হোমে যেতে হবে সেই জন্য পুরানো দুনিয়ার কর্মের লেনদেন বা হিসেব নিকাশ শোধ করতে হবে যোগবলের দ্বারা বিকর্মাজিত হতে হবে বাচ্চাদের বোঝানো হয়েছে যে যখন রাত অন্ধকার হয়ে যায় তখনই প্রিয়তমাদের প্রিয়তম আসে অর্থাৎ স্বজনীদের সাজেন আসে স্বজনী কেন বলা হয় কেন না আত্মা যতক্ষণ শরীরের সঙ্গে থাকে ততক্ষণ স্বজনী এই স্বজনীরা নিজের অশরীরে সাজানকে স্মরণ করে বাবা বলেন বাচ্চারা তোমরা জানো যে পরম পিতা পরম আত্মা পরমধাম থেকে এসে এই শরীরে প্রবেশ করে পড়ান তিনি আমাদের গুহ কথা শোনান বাবা বুঝিয়েছেন বাচ্চারা নিজেদের অশরীরে মনে করতে হবে আমি আত্মা আর এই হলো আমার শরীর আত্মার এই কথা নিশ্চিত হয়েছে যে এখন ঘোর অন্ধকারের সময় অর্থাৎ এই দুনিয়া তম প্রধান এই দুনিয়ার এখন বিনাশ হয়ে যাবে বাবা আমাদের নিয়ে যেতে এসেছেন আমরা অশরীরে হয়ে গেলে চারিদিকে মৃত্যুর নিরবতা ছেয়ে যাবে আত্মা যখন অশরীরে হয়ে যায় তখন তো ঘরে মৃত্যুর নীরবতা ছেয়ে যায় তাই না রাতে আত্মার শরীরই থাকে কিন্তু পরিশ্রান্ত হয়ে অশরীরই হয়ে যায় দেহবোধ থাকে না তখন একে নিদ্রা বলা হয় আমাদের এখানে বসে নিজেকে অশরীরী মনে করতে হবে তখন শান্তির নিরবতা হয়ে যাবে আজ প্রাপ্ত মুরুলের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন এখন আমাদের সুইট হোমে যেতে হবে সেই জন্য পুরানো দুনিয়ার কর্মের লেনদেন বা হিসেব নিকাশ শোধ করতে হবে যোগ বলের দ্বারা বিকর্মাজিত হতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি পুরানো দুনিয়ার কর্মের লেনদেন বা হিসেব নিকেশ শোধ করছে কি যোগ বলের দ্বারা বিকর্মাজিত হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন কুসঙ্গে এসে কখনোই পরাত্যাগ করবে না কোনো দেহধারের প্রতি হৃদয়ের আকর্ষণ জন্য তৈরি না হয় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি কুসঙ্গে এসে কখনোই পরাত্যাগ করছি না তো কোনো দেহধারের প্রতি হৃদয়ের আকর্ষণ তৈরি হচ্ছে না তো চেক করে চলেছি বাবা বলেছেন পাপ থেকে মুক্ত হওয়ার বিধি হলো স্মরণ তাই অবশ্যই স্মরণের চার্ট রাখতে হবে নিজের কাছে নিজেই স্মরণে থাকার প্রতিজ্ঞা করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি স্মরণের চার্ট অবশ্যই রাখছি কি নিজের কাছে নিজে স্মরণে থাকার প্রতিজ্ঞা করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন আমার কি তোমার শব্দে পরিবর্তন করে সদা হালকা থেকে ডবল লাইট ফরিস্তা হও চলতে ফিরতে সদা স্মৃতিতে যেন থাকে যে আমরা হলামি ফরিস্তা ফরিস্তার স্বরূপ কী বাণী কী কর্ম কী এই কথা যেন সদা স্মৃতিতে থাকে কেননা যখন বাবার হয়ে গেছে সব কিছু আমার থেকে তোমার করে দিয়েছে তখন হালকা হয়ে গেছি এই লক্ষ্যকে সদা সম্পূর্ণ করার জন্য একটি শব্দ যেন স্মরণই থাকে সবই বাবার আমার কিছুই নয় যেখানে আমার মনে হবে সেখানে তোমার বলে দিতে হবে তাহলে কোনো বোঝার অনুভব হবে না সদা উঠতে উঠতে থাকব তাই আমি আত্মা চেক করে চলেছি আমি আমারকে তোমার শব্দে পরিবর্তন করে সদা হালকা থেকে ডবল লাইট ফরিস হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন বাবার প্রতি সমর্পণের হার গলায় পড়ে নাও তাহলে মায়ার কাছে হেরে যাবে না তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বাবার প্রতি সমর্পণের হার গলায় পরে নিচ্ছি কি মায়ার কাছে হেরি যাচ্ছি না তো চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি